সাধারণত যেটা হয় যে আমাদের এখন একটা রাস্তার প্রয়োজন হচ্ছে আমরা বন জঙ্গল কেটে ফেলি ওদের ক্ষেত্রে ওইটা হয় নাই ওরা হচ্ছে পুরো ওপেন একটা এরিয়ার ভিতর দিয়ে রাস্তাটা গেছে আপনার আপনাকে এই সাবধানতার সাথে একটা নিয়ম মেনে ওই রাস্তাটা পার হইতে হবে ওখানকার পশু পাখির জন্য কোনো সীমাবদ্ধতা নাই ওটা আছে মানুষের জন্য এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে ওরা পরিবেশের ক্ষতি না করে টুরিস্টদের জন্য একটা কমফোর্ট জোন তার মানে পরিবেশের ক্ষতি না করে ওটা করা সম্ভব হ্যাঁ অবশ্যই চাইলে হুম প্রচুর পরিমাণে ন্যাশনাল পার্ক আছে হ্যাঁ খুব বেশি এই ন্যাশনাল পার্ক গুলোতে আপনি তো গেছেন হ্যাঁ হ্যাঁ ন্যাশনাল পার্ক গুলোতে ভিজিট করতে পারবেন ওখানে ট্যুরিস্টদের জন্য সব ধরনের ব্যবস্থা আছে অনেকগুলো ন্যাশনাল পার্ক থাকলেও কিছু ন্যাশনাল পার্ক আছে যেগুলো একটু ডেঞ্জারাস আর তেমনই ছিল এই নেপালগুঞ্জের ওদিকে আপনার বারদিয়া ন্যাশনাল পার্ক তো বারদিয়া ন্যাশনাল পার্কটার বিষয়টা হচ্ছে কি ন্যাশনাল পার্কটা দুইটা ডিভাইড হয়ে গেছে মাঝখান দিয়ে হাইওয়ে চলে গেছে আচ্ছা এবং বাগদিয়া ন্যাশনাল পার্ক যে সাউথের পার্কটা সেটা আবার ইন্ডিয়ার বর্ডারের সাথে ইন্ডিয়ার আর একটা ন্যাশনাল পার্ক কানেক্টেড তো যেটা হয় যখন এদিকে খুব গরম পড়ে এই সাইডের বাঘগুলো পানি খাওয়ার জন্য ভারতের এদিকে চলে আসে নদীর দিকে আবার যখন ওইদিকে পানি শুকিয়ে যায় তখন আবার এগুলো এদিকে চলে আসে একটা টাইম যায় যখন হচ্ছে আপনার এই রাস্তাটাতে বাঘের যাওয়া আসাটা খুব বেশি বেড়ে যায় ওই সময়টা খুবই সতর্ক থাকতে হয় ওখানে আপনার নেপাল আর্মি আছে ওরা হচ্ছে আপনার গাড়িগুলোকে চেকপোস্টে একসাথে করে প্রোটোকল নেয় দুই পাশে দেন একটা স্পিডে আপনাকে ওদের চেক পয়েন্টগুলো ক্রস করতে হবে আপনি কততে চালাবেন ঠিক আপনার টাইম লিমিট করে দিবে ঠিক ওই সময় আপনাকে সেকেন্ড চেকপোস্টে যেয়ে রিপোর্ট করতে হবে আপনি যদি আগে চলে যান সেই জন্য আপনাকে ফাইন দিবে আপনি যদি পরে যান সেটার জন্য আপনার ফাইন হবে আপনাকে টাইম লিমিট স্পিড সবকিছু মেনটেন করে উইদাউট হর্ন আপনাকে পুরো রাস্তাটা ক্রস করতে হবে তার মানে ওরা বলে দিবে যে 1 ঘন্টা এটা যেতে হবে এবং 40 কিলোমিটার স্পিডে এক্স্যাক্টলি আপনাকে ওটা মেইনটেইন করেই যেতে হবে এবং পুরো প্রটোকল আপনাকে মেইনটেইন করেই যেতে হবে আপনাকে একা যেতে দিবেন না আপনি ন্যাশনাল পার্ক আমি টোটাল 7টা ন্যাশনাল পার্কে সাইক্লিং করেছি এবং বাগদিয়া ন্যাশনাল পার্কের 12 কিলোমিটার একটা জোন আছে ওই জোনটাতেই শুধুমাত্র আমাকে সাইক্লিং করতে দেওয়া হয় নাই আচ্ছা কারণ আমি যেই সময়টাতে ওখানে গিয়ে পৌঁছাই দুপুরের সময় ওই টাইমটাতেই মূলত পানি খাওয়ার জন্য বাগ সাইডের বাগগুলো আপনার সাউথের দিকে চলে আসে ওই টাইমটা একটু ডেঞ্জারাস তখন হচ্ছে ওনারা আমাকে একটাই অপশন দেয় যে আপনাকে এই বারো কিলোমিটার গাড়িতে পার হইতে হবে এবং ওনারাই সবকিছু ব্যবস্থা করে দেয় আমি আসলে কোনো জায়গায় যাওয়ার আগে ওই জায়গা নিয়ে ভালো করে স্টাডি করে যাই যদিও যদি কোনো দুর্ঘটনা ঘটার থাকে সেটা কারো হাত থাকে না ওটা হয়েই যাবে কিন্তু আমি চেষ্টা করি ওই জায়গা সম্পর্কে একটু জেনে যাওয়ার তো ওখানকার যারা এই পার্কগুলোতে থাকে আদিবাসীরা এরা কিভাবে থাকে এগুলো নিয়ে আমি একটু রিসার্চ করে যাই তো ওনারা সাধারণত এই ধরনের হিংস্র কোনো প্রাণী সামনে পড়লে বা টের পাইলে আমাদের যেটা হয় আমরা ভয়ে দৌড় দিই আমাদেরও যদি একটা কুকুরও একটু আওয়াজ করে কিংবা ভয় দেয় আমরা দৌড় দিই কিন্তু ওনারা এটা করে না ওনারা হচ্ছে দাঁড়ায় ওনারাই আরো জোরে শাউট করে এবং লাঠি একটা হাতে নিয়ে মানে ওনারা হচ্ছে আতঙ্কিত হয়ে গেছে এই জিনিসটা বুঝতে দেয় না এটা নাকি ওনারা একটা বড় হাতিয়ার এটা যে সব সময় কাজ করবে তা না কারণ obviously বাঘ বা এই ধরনের হিংস্র প্রাণীর কাছে আমরা কিছুই না যদি কেউ সাইক্লিং করতে যায় তাকে তো অবশ্যই এইসব ব্যাপারে সতর্ক থাকতে হবে বিশেষ করে ন্যাশনাল পার্কের যে নিয়ম রুলস এগুলো মেনটেন করা পঞ্চাশ ষাট কিলোমিটার কোনো বসত বাড়ি কিছু নাই শুধু জঙ্গল আর জঙ্গল তো আমরা সাধারণত সাইক্লিং এক্সপিডিশনে যেটা করি সলো ট্রিপে বিশেষ করে আমাদের ব্যাগে অলওয়েজ একটা ব্যাকআপ থাকে বিশেষ করে ফুড কারণ যখন আপনি এরকম ষাট সত্তর কিলোমিটার ধরে কিছুই পাবেন না তখন কিন্তু আপনার খাবারের ব্যবস্থাটা আপনাকে নিজ দায়িত্ব করে নিতে হবে এক্ষেত্রে খাবারের ব্যাপারে একটা পরিকল্পনা করে বের হতে হবে এবং কিছু শুকনো খাবার সবসময় ব্যাগে থাকতে হবে তারপরে যে কোনো জায়গায় যাওয়ার আগে ওখানকার লোকাল কালচার সম্পর্কে একটু জেনে যাওয়া ভালো কারণ হয় কি আমরা যদি ওখানে সম্পর্কে কিছু না জানি দেখা যাবে অজান্তে কোনো ভুল হয়ে যেতে পারে অন্য কারো একটা সংস্কৃতির কোনো ক্ষতি হয়ে যেতে পারে এই এই ব্যাপারগুলো একটু পড়াশোনা করে গেলে ভালো নেপালের একটা ব্যাপার ভালো লাগছে ওনাদের হোটেলের ম্যানেজারের কাছে যখন আপনি যাবেন আপনার ট্র্যাকিং গাইড থেকে শুরু করে যে কোনো অ্যাক্টিভিটি বলেন গাড়ি লাগবে বলেন সাইকেল ভাড়া করা বলেন স্কুটি ভাড়া করা বলেন বাইক ভাড়া করা বলেন এভরিথিং এর একটা টোটাল একটা গাইডলাইন ওখানে পেয়ে যাবেন এবং ওনারা আপনাকে সবকিছুর অ্যাক্সেস দিয়ে দিবে ওখানে বসেই তার মানে টেনশন ফ্রি ভাবে টেনশন ফ্রি ভাবেই চলে যেতে পারবে সমস্যা নেই ওকে যারা যেতে চান নেপালের ওই অংশটা মানে দক্ষিণ অংশটা তারা অবশ্যই

লাগে না হুট করে হ্যাঁ আমি আসলে যাওয়ার আগে তো গুগল ম্যাপে বসে বসে শুধু কন্যাকুমারীর ছবি দেখেছি এবং মনে হয়েছে যেহেতু সমুদ্রের কাছে মনে হয় একেবারে সমতল একটা জায়গা কিন্তু আপনার সাউথের বলতে গেলে প্রত্যেকটা স্টেটেই যথেষ্ট পাহাড় আছে এবং খুবই উঁচু উঁচু পাহাড় আছে আমাকে শুধুমাত্র মাঝখানে দিল্লির জোনটা উত্তর প্রদেশ মধ্যপ্রদেশের এদিকে কিছু জোন ছিল যেগুলো আমি ফ্ল্যাট পেয়েছি এছাড়া আপনার নর্থে যেমন আমরা উঁচু উঁচু পাহাড় দেখি ভারতের সাউথে এরকম পাহাড় আছে পুরো ট্যুর এই যে চার হাজার কিলোমিটারের ট্যুর এই ট্যুরে আপনার খুব এক্সাইটিং জিনিস কি মানে ইভেন্ট কি ছিল যদি আমি কাশ্মীরের কথা বলি কাশ্মীর তো আসলে বলা হয়ে থাকে স্বর্গ স্বর্গ তো কখনোই আমার কাশ্মীর যাওয়া হয় নাই সবসময় ফেসবুকে ইউটিউবে শুধু ভিডিওই দেখছি যখন আমি কাশ্মীরের শ্রীনগরে নামি তখন আসলে আমার জন্য ব্যাপারটা খুবই এক্সাইটেড ছিলাম আমি এক তো প্রচন্ড ঠান্ডা আমি মাইনেস ফোর ডিগ্রি পর্যন্ত পেয়েছি এবং আমার শরীর কাঁপতেছিল এবং প্রথম দিনে আমার হাত থেকে ক্যামেরা পরে যায় কারণ আমার শরীরে এত ঠান্ডা লাগতেছিল যে হাত থেকে আমি কোনো কিছু অনুভব করতে পারতেছিলাম না এবং উঁচু নিচু পাহাড় বরফের পাহাড় এভাবে কাছ থেকে দেখা অন্যরকম একটা অনুভূতি ছিল মানে আমি কাশ্মীরের ব্যাপারে আমার যে একটা ধারণা ছিল ওটা যাওয়ার পরে আরো বেশি বেড়ে গেছে যে আসতে হবে এখানে আরো সময় নিয়ে আসতে হবে কন্যাকুমারী হচ্ছে আমাদের যদি বলি আমাদের কক্সবাজারের মতো কিছুটা যেহেতু সমুদ্রের সেক্টর বাট পাহাড়ি অঞ্চল আছে যথেষ্ট এবং একেবারে শেষ স্টেটে গিয়েও আমি যথেষ্ট উঁচু নিচু পাহাড় দেখেছি ওকে তাম্বাত আমরা অনেকক্ষণ আলাপ করলাম থামতে হয় কোথাও কোথাও আপনার আমাদেরও থামতে হচ্ছে আমরা চাইবো যে আপনার ভবিষ্যৎ সমস্ত ভ্রমণ যা কিছু আপনি করেন সেটা সব নিরাপদ হোক আপনি নিরাপদে মানে সব কিছু শেষ করুন এবং নিরাপদে ফিরুন এবং আমরা অবশ্যই আর একটা আড্ডা দিতে চাই আপনার কোথাও থেকে ফিরে এসে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আজকের প্রতিভার পক্ষ থেকে